আচ্ছা, আমাকে তোমরা হয়তো কেউ দেখছো কেউ দেখোনি, ওটা সমস্যা না। আমার নাম মোহাম্মদ মোহাদ্দেস হোসেন, আমি ফেব্রিক ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। আর আমি 38 ব্যাচ, 38 ব্যাচ, যেমন বাসার স্যার আছেন, আর আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী। এখন তোমাদের মধ্যে থেকে আইডি 1, 2, 3 একটু পরিচয় দাও অল্প সময়ের ভিতরে, যেটা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমি আরো কিছু কথা বলবো যেটা আমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। রবিউল ইসলাম বোধ হয় হাত তুলছেন কথা বলার জন্য। রবিউল কথা বলতে পারো, রবিউল ইসলাম, নাকি এটা আনইন্টেনশনালি চলে আসছে হাতটা? স্যার মনে হয় স্যার ভুলে স্যার হাতটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা যদি কেউ বলতে চাও সেক্ষেত্রে যদি কথা চলার মাঝখানে বলতে গেলে হাতটা তুলে বেটার, তাহলে আমি তাদেরকে একটা স্লট দেব কথা বলার জন্য, ঠিক আছে? কারণ কারো প্রশ্ন থাকলে হুট করে যদি সে মাইক্রোফোন অন করে কথা বলা শুরু করে দেয় তাহলে এমনিতেই তো হচ্ছে ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম, এখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সে যদি হাত তোলে, আমি যখন দেখবো পার্টিসিপেন্টস এর মধ্যে কেউ হাত তুলতেছে, তখন আশা করি তাকে আমি একটা সুযোগ দেব সিচুয়েশন অনুযায়ী কথা বলার জন্য। তবে কেউ একটা মানে ক্লাস চলাকালীন যখন আমরা ক্লাস শুরু করব, আজকে তো ইন্ট্রোডাক্টরি, আজকেও কিছু কথাবার্তা হবে, তো তখন হুট করে কেউ যেন মানে হাত না তোলে, কারণ তখন দেখা যাবে যে আমি তাকে একটা ইন্টারাকশন ক্রিয়েট হবে আর কি। এই জন্য যাতে হাতের মধ্যে কোনো টাচ না লাগে এটা একটু সতর্ক থাকতে হবে। এই মাসুদ রানা কি আগে জয়েন করছে? এটা কি আরেক মাসুদ রানা? একুশ, নাজমুস সাকিব 78 অ্যাডমিটেড। হ্যালো, সবাই আছো নাকি? জি স্যার, জয়েন হয়ে চলে গেছো আবার? আমি হচ্ছে, আমার কলেজ ছিল হচ্ছে আদমজি ক্যান্টন কলেজ, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। আইডি 2। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আবিদুর রহমান নিবির, আমি পড়াশোনা করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে। আমি থাকি উত্তরা, গ্রামের বাড়ি মাদারীপুর। থ্যাংক ইউ। এরপর আইডি 3। আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে পড়াশোনা করেছি, এখন থাকি ঢাকাতে, পাশে ঢাকা। আইডি 4। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম জান্নাতুল নাইম ছিম, আমি পড়াশোনা করেছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, আর আমি থাকি হচ্ছে এখন ক্যান্টনমেন্টে, আর আমার হোম ডিস্ট্রিক্ট ফেড। তারপর আসসালামু আলাইকুম স্যার, আমি আইডি কত স্যার? আইডি 5। এই পিস্তলের ছবি দিছো কেন? একজন পিস্তল তাক করে আছে, ফয়সাল ফ্রাঙ্কলিন। এটাকে তোমার স্যার আমার ইমেইল এক, সরি বলো স্যার, কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলো স্যার। ওটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইমেইলের ডিপি দেওয়া, তো ওইটা আমি ওই ইমেইল দিয়ে ঢুকে পড়ছি, তো খেয়াল ছিল না, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি এই খাতায় কলমে ফ্রাঙ্কলিন নাকি ফয়সাল ফ্রাঙ্কলিন নাকি এটা? না না স্যার, ওইটা স্যার মেড আপ নেম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আলম, আইডি 53। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বলো 50 ফয়সাল ফ্রাঙ্কলিন 53। জি স্যার। আচ্ছা, তাহলে যারা সিকোয়েন্সিয়ালি বলতেছিল তারা বলো, অল্প সময়ের ভিতরে বলো, আমার আরো কথা আছে অনেক, বলো।
স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমার নাম শেখ সাইদুল ইসলাম আমার কলেজ ছিল স্যার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাসা সিলেট আচ্ছা তারপর আইডি 6 একটু তাড়াতাড়ি বলতে হবে আইডি 6 আইডি 6 আইডি 7 আইডি 7 শুনতে পাচ্ছো আইডি 8 আমি আশরাফুল রংপুর সরকারি কলেজ হোমটাউন গাইবান্ধা আইডি 9 আইডি 9 ID 10 আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম নাজমুল হোসেন নিশান স্যার আমার ভাষা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম ID 11 আসসালামু আলাইকুম স্যার আমার নাম মোহাম্মদ দেন ইসলাম আমার কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওকে তারপরে আসসালামু আলাইকুম স্যার আমি রুকাইয়া রহমান এত আস্তে শোনা যাচ্ছে কেন আর জোরে তোমার সাউন্ড বাড়াই দাও আসসালামু আলাইকুম স্যার আমি রুকাইয়া রহমান আমি রাজুক উত্তরা মডেল কলেজ থেকে পড়াশোনা করেছি আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আচ্ছা তারপরে আইডি 12 নাকি 13 আসসালামু আলাইকুম স্যার আমি হৃদয় রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আর আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ আচ্ছা আসসালামু আলাইকুম স্যার পলাশ মিয়া আমি পড়েছি আমি পড়াশোনা করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ থেকে আর আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ আইডি 15 আসসালামু আলাইকুম স্যার আমি আইডি 16 আইডি 15 নাই স্যার আমি আসিফ হোসাইন কলেজ গ্রিনফিল্ড স্কুল এন্ড কলেজ আর হোম ডিস্ট্রিক্ট ঢাকা আমার বাসা হচ্ছে শেরপুর তারপরে আইডি 20 পর্যন্ত বলতে থাকো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার আইডি হচ্ছে 18 18 আর আমার ছিল হচ্ছে মিরপুর সরকারি বাংলা কলেজ আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ ওকে তারপর আইডি 19 আইডি 19 20 আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কত আইডি 21 আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পড়াশোনা করছি আমার হোম টাউন চুয়াডাঙ্গা আচ্ছা তারপরে 22 স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি মোহাম্মদ সালমান রহমান শান আমার কলেজ ছিল বিশিষ্ট মুন্সি আব্দুর পাবলিক কলেজ আর হোম টাউন রাজশাহী 23 আসসালামু আলাইকুম স্যার আমি ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম হোসাইন ইমন আইডি 23 পড়াশোনা করেছি ঢাকা সিটি কলেজ হোম টাউন ঢাকা থ্যাংক ইউ তারপরে 24 আসসালামু আলাইকুম স্যার আমি মাহমুদুল কবির রাফি আমার কলেজ ছিল চট্টগ্রাম কলেজ আমি চট্টগ্রাম থেকে বলছি ওকে 25 26 27 28 29 এতে একটু নেটের প্রবলেম 78 যদি পার্টিসিপেন্টস হয় এতজন তো অনুপস্থিত থাকার কারণ না নাকি ওরা জয়েন করে চলে গেছে 28 স্যার ওরা মেসেজে বলার চেষ্টা করছে আমার মনে হয় মেসেজে কেন বলবে ওরা স্যার এজন্য ওরা মেসেজ লিখে আচ্ছা আচ্ছা ওকে তাহলে 29
30 31 32 33 আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ আনিসুর রহমান আমার কলেজ ছিল সরিষাবাড়ি কলেজ আমার হোম টাউন সরিষাবাড়ি 34 35 হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার কবির আর আমি পড়াশোনা করছি স্যার গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এমনি আমি থাকি হচ্ছে স্যার গাজীপুর কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর থ্যাংক ইউ 36 আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ সাইদ হোসেন আমার কলেজ ছিল কুষ্টিয়া সরকারি কলেজ আর বাসা স্যার কুষ্টিয়াতে 37 38 আমার কলেজ ছিল চাঁদপুর আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ আর হোম ডিস্ট্রিক্ট হলো চাঁদপুর স্যার আমি মোহাম্মদ রায়হান হোসেন নটরডেম কলেজ আর ঢাকায় উত্তরাতে থাকি ওকে থ্যাংক ইউ আজকে 40 পর্যন্ত নিলাম আগামী দিন 40 পর্যন্ত নিয়ে আমরা পরিচয় পর্ব শেষ করব কারণ 80 জন তো এত লেংদি পরিচয় পর্ব নিলে আমার মূল উদ্দেশ্য থেকে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাব আচ্ছা এখন আমরা একটু কাজের কথায় আসি হ্যাঁ ইন্ট্রোডাকশন কিন্তু কাজের কথা আছে এখানে আমি একটু বলি তোমরা একটু শুনবা আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সে তার হাত তুলবা রেইজ হ্যান্ড তারপরে আমি তাকে স্লট দেব হ্যাঁ আচ্ছা এখন প্রশ্ন আছে তোমরা যেহেতু ইয়ান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এটা অনেক একটা কোর সাবজেক্ট অনেকের আমাদের যারা গ্রামে থাকি বা যারা গ্রাম থেকে বা রুরাল এরিয়া থেকে আসছি টেক্সটাইলে পড়ার জন্য আমাদের গ্রামের মানুষের একটা কমন আইডিয়া বা ধারণা হচ্ছে টেক্সটাইল মিন্স গার্মেন্টস এবং টেক্সটাইল মানে হচ্ছে গার্মেন্টস তো এখানে তো আসলে সেরকম পড়াশোনার কি থাকার কথা বা কাপড় চোপড় হ্যাঁ ঠিক আছে কাপড় চোপড় অবশ্যই ফেব্রিক মানে তো কাপড় ঠিক আছে না রেসপন্স করতে হবে হ্যাঁ দুই একজনের মাইক্রোফোনটা অন রাখতে হবে যাতে যেমন আমরা করব ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান মানে কাপড় প্রস্তুতকরণ বা কাপড় তৈরি করা তার মধ্যে পার্ট ওয়ান আর একটা আছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টু মানে কাপড় তৈরি করব সেটা হচ্ছে পার্ট টু হ্যাঁ আমরা কাপড়ই তৈরি করব বা এই এই বিষয়টাকেই আমরা দেখাবো হাইলাইট করব এবং অনেকেরই প্রশ্ন থাকবে যে কাপড় তৈরি করার জন্য আবার ইঞ্জিনিয়ার লাগে নাকি হ্যাঁ এটা একটা কোশ্চেন ভালো কোশ্চেন যে কাপড় তৈরি করার জন্য আবার ইঞ্জিনিয়ার লাগবে নাকি কাপড় তো দেখা যাচ্ছে সুতা কিনে এনে হরাইজন্টাল ভার্টিক্যালি অ্যারেঞ্জ করলেই তো কাপড় তৈরি হয়ে যায় এটার জন্য এত পড়াশোনা দরকার আছে এবং ময়মনসিংহে যারা গারো আছে বা বিভিন্ন ট্রাইবাল ট্রাইব আছে উপজাতি তারাও কাপড় তৈরি করে আমরা দেখছি বা ডকুমেন্টারিতে দেখছি অথবা কেউ গিয়ে দেখছি যে তারা দেখা যায় যে বসে বসে কাপড় বুনতেছে ওকে তারা কাপড় তৈরি করতেছে তাহলে আমরা কেন কাপড় তৈরি করব বা আমরা কাপড় তৈরি করার জন্য এত অ্যারেঞ্জমেন্ট এত মেশিন পত্র দরকারটা কি তো কথাটা যৌক্তিক হলেও অনেকটাই অযৌক্তিক আমি বলবো যে আমি যখন তোমাকে বলবো যে তুমি কাপড় তৈরি করবা আমি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেব গুড ফেব্রিক তৈরি করতে হবে ফল ফ্রি ফেব্রিক তৈরি করতে হবে এটা তো গেল বেসিক ফেব্রিকের জন্য যেমন আমরা যে শার্ট পরি প্যান্ট পরি আমরা চাচ্ছি যে অল্প সময় টাইম লিমিটেড দিয়ে দেব এই সময়ের ভিতরে তোমাকে এত লাখ মিটার ফেব্রিক তোমাকে প্রোডিউস করে দিতে হবে
আমরা যে ফেব্রিকটা পড়ি, আমরা এফএম ওয়ান এর মধ্যে যে ফেব্রিকটা পড়বো, মানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান এর মধ্যে যে বিষয়টা আমরা বেশি ফোকাস করব বা যে বিষয়টা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক বলতে আমরা বোঝাচ্ছি সহজ কথায়, যেহেতু কাপড় আমরা যদি বলি শার্টের কাপড়, ফর্মাল শার্টের কাপড় না, টি শার্ট বা পোলো শার্ট, আমরা যদি বলি শার্টের কাপড়, পাঞ্জাবির কাপড়, এই ধরনের কাপড় বা প্যান্টের কাপড়, এই বিষয়গুলোকে আমরা বলতেছি ওভেন ফেব্রিক। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ওভেন ফেব্রিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওভেন ফেব্রিক হয়। আর তুমি যদি বলো যে টি শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, এই বিষয়গুলা হচ্ছে নিট ফেব্রিক, এটা এফএম টু তে পড়বো। প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এখনই বললেন ফেব্রিক নিয়ে তো পড়াবেন, ওকে ফেব্রিক নিয়ে পড়াবো, কিন্তু যখন ফেব্রিকটা তৈরি করাতে আমি কিছু স্পেসিফিকেশন বলে দেব। যেমন আমরা যে ওভেন ফেব্রিক বা শার্ট পরি, সেই শার্টের মধ্যে আমরা শার্টের লেন্থ বরাবর, অর্থাৎ আমাদের যে লেন্থ, এই লেন্থ বরাবর যখন যে ইয়ার্নটা থাকে, ইয়ার্নটাকে বলা হয় ওয়ার্প ইয়ার্ন, এবং যেটা আমরা লংগিটিউডিনাল বলতেছি, লংগিটিউডিনাল বরাবর হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, আর ট্রান্সভার্স বরাবর হচ্ছে ওয়েভড ইয়ার্ন। বুঝতে পারতেছ, ওয়ার্প এবং ওয়েভড, এই দুইটার কম্বিনেশনে একটা ওভেন ফেব্রিক তৈরি হয়। তো যখন আমি বলে দেব যে এই ওভেন ফেব্রিকটা আমার, যে আমি যে ওভেন ফেব্রিকটা তোমার কাছে চাচ্ছি বা বায়াররা চাচ্ছে, সেটা যখন আমি একটা স্পেসিফিকেশন বলে দেব, কিছু কোয়ালিটি এনশিওর করতে হবে, কিছু প্যারামিটার আমাকে বলে দিবে যারা বায়ার, বিদেশি বায়ার বলো আর দেশি বায়ার বলো, তখন আমাকে এই ক্যালকুলেশন গুলা প্রিসাইসলি করতে হবে, যাতে ওই বায়ারের ডিমান্ডটাকে আমি ফুলফিল করতে পারি উইদিন লিড টাইম। লিড টাইম মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড দিয়ে দিবে, মনে করে 20 দিন সময় দিলাম আপনাকে, বায়ার বলে দিল যে আমাকে এই স্পেসিফিকেশন বা এই ধরনের কোয়ালিটিফুল ফেব্রিক 20 দিনের মধ্যে 10 লাখ মিটার তৈরি করে দিতে হবে, আমাকে একটা টাইম দিয়ে দিল। আর যখন আমাকে এই টাইমের মধ্যেই এই 10 লাখ মিটার ফেব্রিক এবং তার যে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করতে হবে, তখন আমাকে বেশ ক্যালকুলেশন করতে হবে কিভাবে কাজটা শুরু করব, কোন প্রসেস সিকোয়েন্সে কাজটা শুরু করব, অ্যাজ লাইক অ্যাজ প্রোডাকশন প্ল্যানিং করতে হবে, যে কিভাবে শুরু করলে 20 দিনের মধ্যেই আমার বায়ার যে আমার কাছ থেকে যে অ্যামাউন্টের ফেব্রিক চেয়েছে, ফল ফ্রি ফেব্রিক, কোনো ধরনের ফেব্রিকে ফল থাকা যাবে না, এই অ্যামাউন্টের ফেব্রিকটা আমি 20 দিনের মধ্যেই বায়ারকে সাপ্লাই দিতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা যদি থেকে থাকে বা আমাকে যদি করতে হয়, তাহলে আমাকে অবশ্যই একটা প্ল্যান করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, এবং আমার লাভকে ম্যাক্সিমাইজেশন করার জন্য, যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট, এবং টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি আছে, ওভেন ইন্ডাস্ট্রি বলো, নিট ইন্ডাস্ট্রি বলো, গার্মেন্টস বলো, অল অ্যাবাউট হচ্ছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, বিদেশে রপ্তানি করে আমরা একটা রেভিনিউ করব, রাজস্ব বা রেভিনিউ আর্ন করব, যেটা দিয়ে আমরা নিজেরাও যেমন সচ্ছল হব বা আমরা নিজেরা নিজের দেশকে ডেভেলপ করব। এখন এই যে 20 দিন সময়ের মধ্যে 10 লাখ মিটার ফেব্রিক তৈরি করতে গেলে, আমাকে তো আগে চিন্তা করতে হবে যে আমি এই 10 লাখ মিটার ফেব্রিক তৈরি করার জন্য ফেব্রিক তৈরিকারক মেশিন আমার ফ্যাক্টরির মধ্যে অ্যাভেলেবল কিনা, এবং আমার এক একটা মেশিনের ক্যাপাবিলিটি কেমন, সে যদি 24 ঘন্টা চলে, সেক্ষেত্রে 24 ঘন্টা চলার মধ্যে সে একদিনে ম্যাক্সিমাম কত মিটার ফেব্রিক তৈরি করতে পারবে, তাহলে একদিনে যত মিটার ফেব্রিক তৈরি করতে পারবে, আমার ফ্যাক্টরির মধ্যে কতগুলো মেশিন আছে, এই মেশিনগুলোর মধ্যে মেইনটেনেন্স আছে, মেইনটেনেন্স করতে গেলে মেশিনটা আইডল পজিশনে থাকবে, এই মেশিনটা আইডল পজিশনে থাকলে সেখান থেকে আমার 100% এফিসিয়েন্সি পাবো না, তো আমি আমার ফ্যাক্টরির এক্সিস্টিং মেশিনের মধ্যে কত এফিসিয়েন্সি আমি অ্যাভারেজ পাবো, এবং সেই এফিসিয়েন্সি দিয়ে আদৌ কি আমার ফ্যাক্টরির মাধ্যমে বা আমার ফ্যাক্টরিতে এক্সিস্টিং মেশিনারিজের মাধ্যমে আমি কি 20 দিনের মধ্যে আমার 10 লাখ মিটার ফেব্রিক তৈরি করতে পাবো কিনা। এটা তোমাকে অর্ডার টেক, যখন অর্ডার দিবে বায়ার, তখনই তোমাকে কিন্তু এই হিসাবগুলো করে নিতে হবে। তুমি যদি অর্ডার 10 লাখ মিটার ফেব্রিকের কথা মনে করে নাও এবং মনে করে যে অনেক লাভ হবে, কিন্তু তুমি ফেব্রিকের অর্ডার নেওয়ার পরে তুমি 10-20 দিনের মধ্যে তুমি দেখা গেল 8 লাখ মিটার ফেব্রিক তৈরি করতে পারলা, আর বাকি 2 লাখ মিটার তোমার পসিবল না, কারণ তোমার সেই এফিসিয়েন্সি নাই, মেশিনের মধ্যে মেশিন তো 100% এফিসিয়েন্সি দিবে না,
মেশিনটা একটা মেশিন, সেখানে মেইনটেনেন্স করতে হয়, আরো অনেক ধরনের প্রসেসিং আছে যেটা আমরা সামনে প্রসিড করলে বুঝতে পারবা। এই যে একটা বিষয়, তুমি যদি 10 লাখ মিটার ফেব্রিকের জায়গায় 8 লাখ মিটার দেওয়া 2 লাখ মিটার বায়ারকে না দিতে পারো, তো অ্যাকর্ডিং টু দ্য রুলস এখানে কিছু বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে পেনাল্টি দিতে হবে তোমাকে। তুমি যে লিড টাইম ফেল করলা তখন তোমাকে পেনাল্টি দিতে হবে, বায়ারকে তোমাকে একটা জরিমানা দিতে হবে। তো এই যে তুমি অর্ডার নেওয়া থেকে শুরু করে অর্ডারটা এক্সিকিউট করা পর্যন্ত এবং ফাইনালি ডেলিভারি দেওয়া পর্যন্ত তোমার এই সময়ের ভিতরে তুমি পারবা কি পারবা না, আর পারার জন্য তোমাকে ক্যালকুলেশন গুলা তোমাকে জানতে হবে, মেশিনের ক্যাপাবিলিটি জানতে হবে, তোমার উইভিং ফ্লোরের আরো যে বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো প্রোডাকশনের সাথে রিলেটেড, এই বিষয়গুলো না জানলে তো তুমি অর্ডার নিয়ে নিবা কিন্তু অর্ডার প্রপারলি এক্সিকিউট করে ফাইনাল ডেলিভারি দেওয়ার আগেই তুমি দেখা যাবে যে তোমার পেনাল্টি দিতে হচ্ছে, কারণ তুমি বায়ারের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারতেছো না। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তখন কিন্তু হ্যাঁ এই যে বিষয়টা অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাকশন প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং যাকে বলে, তুমি প্রোডাকশন ফেব্রিক তো তৈরি করবে মেশিন, এবং তুমি তো ফেব্রিকের কাছেও যাবা না, বা যখন তুমি ম্যানেজার পোস্টে যাবা তখন তুমি ফ্লোরে নামতেই হবে না বা ফ্লোরে নামার দরকারই পড়বে না, কিন্তু তোমাকে একটা বায়ার অর্ডার দেওয়ার পরে অর্ডারটা নেওয়ার আগেই তোমাকে মানে সমস্ত বিষয় সমস্ত প্যারামিটার এই চিন্তা ভাবনা করে তোমাকে অর্ডারটা নিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু সবসময় পেনাল্টি দিবা। তো এই বিষয়গুলোর জন্য তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে তুমি আদৌ পারবা কিনা। এই অল ওভার বিষয়টাকে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানে ক্যালকুলেশন গুলো যেমন শেখাবো, মেশিনে কি কি মেকানিজম ঘটে, কি কি মেকানিজম গুলাতে প্রবলেম হতে পারে, কি কি ফল্ট হতে পারে, কি ফল্ট হলে ফেব্রিকটা রিজেক্ট হয় এবং সেটা আসলে বায়ার অ্যাকসেপ্ট করবে না, গ্রেডিং সিস্টেম গুলো আমরা এখানে শেখাবো। আচ্ছা, এটা একটা আমাদের মূল পড়ার বিষয় যে এখানে আমরা যেহেতু মূল ফোকাস করব ওভেন ইন্ডাস্ট্রিকে, তো ওভেন ইন্ডাস্ট্রিটাকে সচল রাখার জন্য এবং বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য, আর এটা আমরা জানি যে বায়ার যখন আমাদের কাছ থেকে বা আমাদের দেশ থেকে মনে করো বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করা যাচ্ছে না, লেট ধরো যে আমাদের দেশের ওভেন ইন্ডাস্ট্রি গুলা সবসময় বায়ারের রিকোয়ারমেন্টকে ফেল করে, বা বায়ার যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্টের ফেব্রিক দিতে পারে না, রিকোয়ার্ড ফেব্রিক দিতে পারে না এবং লিড টাইম কেউ ফেল করে, তখন কিন্তু বায়াররা আমাদের দেশ থেকে ওভেন ফেব্রিক আর নিবে না, তখন তারা পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন দেশের মধ্যে তখন তারা খুঁজবে যে কারা আমাদেরকে উইদিন লিড টাইমের ভিতরে কোয়ালিটিফুল ফেব্রিক দিতে পারবে, তখন তারা সেইখানে অর্ডার প্লেস করবে। তাহলে এটাও কিন্তু একটা হুমকি আমাদের অর্থনীতির জন্য যে আমাদের অদক্ষতার জন্য বা আমাদের অসচেতনতার জন্য আমাদের মানে অদক্ষতাই বলবো, এর জন্য দেখা যাবে যে বায়াররা আমাদের দেশ থেকে মোটিভেট হয়ে মুভ করে অন্যখানে চলে যাবে, এটা আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা হ্যাম্পার্ট, এটা আমরা সবাই বুঝি। তো এখন যে জিডিপি এর বিষয়টা আমরা দেখি যে জিডিপি অনেক ভালো, এর মূল চালিকা শক্তি কিন্তু সেক্টর, সেটা ইয়ার্ন ইন্ডাস্ট্রি, সেটা ওভেন ইন্ডাস্ট্রি, নিড ইন্ডাস্ট্রি, ডাইং ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, এই সবগুলার টোটাল একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমেই কিন্তু আমরা এই জিডিপিটাকে অর্জন করেছি, যেহেতু 82% থেকে 82% আমরাই সাপোর্ট দিই, আমাদের টেক্সটাইল সেক্টর সাপোর্ট দেয়। তো তোমরা যারা থেকে গ্রাজুয়েট হবা, তারা যখন এই সকল ইন্ডাস্ট্রি গুলোকে সাপোর্ট দিবা তোমাদের সামনে অগ্রগতি হবে, এবং আমাদের যারা বড় ভাই বের হয়ে গেছেন তাদের এই যে মেধা, তাদের এই দক্ষতা, তাদের এই অভিজ্ঞতার মাধ্যমে তারা যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোকে চালাচ্ছেন। হ্যালো, কেউ কি কথা বলতেছো? সেক্ষেত্রে একটু নক করবা। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তাহলে আমরা ফেব্রিক তৈরি করব, অবশ্যই ফেব্রিক তৈরি করার জন্য মেকানিজম থেকে শুরু করে যে প্রসেস আছে একটা ওভেন ফেব্রিক তৈরি করার জন্য, এই বিষয়গুলোকে আমরা শেখাবো, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি গুলা বেসিক টেক্সটাইল বেসড। বেসিক টেক্সটাইল বলতে বোঝাচ্ছি আমি শার্টের কাপড়, প্যান্টের কাপড়, যেটা আমরা বুঝি বা আমাদেরকে যেভাবে মানুষ বলে, হ্যাঁ আমরা এই বিষয়গুলোকেই শেখাবো। বাট একটা বিষয় একটু মনে রাখতে হবে, আমি যদি তোমাকে বলি টেকনিক্যাল ফেব্রিক, টেকনিক্যাল ফেব্রিক নাম শুনছো? মানুষের সভ্য হওয়ার জন্য, মানুষের সভ্যতা শুরু হয়েছে
ফেব্রিক পরার দ্বারাই বা কাপড় পরার দ্বারাই মানুষের মানুষ সভ্য হয়েছে। এখন বেসিক ফেব্রিক বলতে আমরা এটা বুঝি, এবং আমাদের দেশের বেসিক ইন্ডাস্ট্রি গুলো মূলত বেসিক ফেব্রিক বেসড, অর্থাৎ আমরা বায়ার আমাদেরকে অর্ডার দেয়, আমরা অর্ডার এক্সিকিউট করে বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে আমরা প্রপার ডেলিভারি দেই। তখন বায়ার আমাদের সাথে যে ডিল হয়, যে পরিমাণ ডলার ডিল হয় এক মিটার বা এক গজ ফেব্রিকের জন্য, ওয়ান ইয়ার ফেব্রিকের জন্য, সেটা হিসেবে তারা আমাদেরকে একটা পেমেন্ট দেয়। এখান থেকে আমরা লেবার কস্ট দিয়ে এবং আরো যে মেইনটেনেন্স কস্ট সবগুলো বাদ দিয়ে একটা প্রফিট হয়, একটা লাভ হয়। তো বিদেশের টাকা যেহেতু দেশে আসে, যার কারণে আমাদের জিডিপি বাড়তেছে বা আমরা আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, কারণ আমরা বিদেশ থেকে আর্ন করতেছি। এটা একটা মূল সোর্স হচ্ছে, বিদেশ থেকে আর্ন করলেই কিন্তু আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হয়। তো এটা আমরা জানি বুঝি, যেহেতু আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলা বেসিক টেক্সটাইলস বেসড, অর্থাৎ বায়ার আমাদেরকে অর্ডার দেয়, এই অর্ডারটাকে এক্সিকিউট করে আমরা বায়ারকে ডেলিভারি দেই, তখন বায়ার আমাদেরকে একটা পেমেন্ট দেয়। এই পেমেন্টটা ডলার হিসেবে দেয় এবং পার ইয়ার ফেব্রিক কত ডলারে আমরা আগে এটা ডিল করে নেই। আচ্ছা, এটা আমরা করি, যার কারণে আমরা মূলত এখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যখন পড়াবো, তখন আমরা এখানে ফেব্রিকটা তৈরি করা থেকে শুরু করে ফেব্রিকটা ফাইনাল ডেলিভারি অর্থাৎ গ্রে ফেব্রিক ডাইং ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগ পর্যন্ত যে যে প্রসেস করতে হয়, ইয়ার্নের মাধ্যমে ফেব্রিক তৈরি করব, ইয়ার্নটা ফেব্রিকে কনভার্ট হয়ে যাবে, এই ফেব্রিকটাকে আমরা ডাইং ইন্ডাস্ট্রিতে পাঠাবো, এই ডাইং ইন্ডাস্ট্রিতে পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত যা প্রসেসিং করতে হয় সেটা আমরা এই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান, যেখানে আমরা উইভিং বিষয়টাকে ফোকাস করব, এর মাধ্যমে শেখাবো। এখন আমি যদি বলি যে টেকনিক্যাল ফেব্রিক্স তৈরি করো, এটা তো বেসিক ফেব্রিক, আমি শার্ট পরবো, প্যান্ট পরবো, এটা বেসিক ফেব্রিক। বাট আমি যখন বলবো টেকনিক্যাল ফেব্রিক, মনে করো বুলেট প্রুফ ফেব্রিক, নাম শুনছো? জি স্যার। আগে যখন মানুষ যুদ্ধ করতো, যখন মানুষ যখন বুলেট আবিষ্কার হয়নি বা যখন তলোয়ার দিয়ে যুদ্ধ করতো বা তীর ধনুক, তখন মানুষ ভেস্ট পরতো না, যেটাকে আমরা বলতেছি বর্ম পরতো, হ্যাঁ, লোহার পরতো, লোহার বর্ম পরতো, এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে বর্ম পরতো, হাতের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ম পরতো, এবং সেটা অনেক ভারী, ঠিক না? আমরা যদি শাহবাগ জাদুঘরে যাই দেখবো যে ওখানে বর্ম রাখা আছে, বেশ ভারী, শিরস্ত্রাণ রাখা আছে, বেশ ভারী। তো এই বিষয়গুলো নিয়ে যুদ্ধ করতে হলে ফ্লেক্সিবিলিটি থাকতো না, এবং এটা অনেক ক্ষেত্রে সূর্যের আলোতে তাপের মাধ্যমে গরম হয়ে যেত। তো এই বর্মগুলো কিন্তু ভারী এবং ফ্লেক্সিবল না, হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি নাই। তো এখন মানুষের ট্রেন্ড হচ্ছে, বা যখন বুলেট আবিষ্কার হলো, মানুষ স্বাভাবিক কাপড়ই পরবে, কিন্তু কাপড়টা হবে বুলেট প্রুফ, অর্থাৎ যখন বুলেট এখানে স্ট্রাইক করবে, তখন বুলেটটা আমার শরীর স্পর্শ করার আগেই বুলেটের যে কাইনেটিক এনার্জি আছে, এই কাইনেটিক এনার্জিটাকে আমরা শূন্যে পৌঁছাই দেবো, যার কারণে বুলেটটা থেমে যাবে, রাইট? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই বুলেট প্রুফ ফেব্রিক যখন তৈরি করতে বলবো, তখন কি ময়মনসিংহ এর গারোটা তৈরি করতে পারবে? ময়মনসিংহের গারোটাই তৈরি করে। বাট আমি যখন বলবো টেকনিক্যাল ফেব্রিক্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ লাইক অ্যাজ বুলেট প্রুফ, তখন কিন্তু তোমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, রাইট? অনেক চিন্তা ভাবনা বলতে কি, তোমাকে ম্যাটেরিয়াল সিলেকশন করতে হবে। তুমি ফেব্রিক তৈরি করার জন্য তোমাকে ইয়ার্ন লাগবে, ইয়ার্নটা তৈরি করতে ফাইবার লাগে। এখন তোমাকে এখানে চিন্তা করতে হবে, বুলেট প্রুফ ফেব্রিক তৈরি করার জন্য আমি ফাইবার সিলেকশন করতে চাই, এন্ড ফাইবারটাকে ন্যাচারাল ফাইবার হবে নাকি ম্যানমেড ফাইবার হবে? তোমরা অলরেডি ন্যাচারাল ফাইবার পড়ে আসছো, বাসার সাথে পড়াইছেন, কটন, জুট, হেম, ফ্ল্যাক্স পড়ছো না? গবেষণাগারে যে ফাইবারটাকে ডেভেলপ করা হয়, এই ফাইবার গুলোকে ম্যানমেড ফাইবার বলা হয়। ন্যাচারাল ফাইবারে কিন্তু আমরা চাইলেই যে কোনো প্রপার্টি ইনক্লুড করতে পারবো না, পারবো? দেখবো যে আমরা ইচ্ছা মতো এর মধ্যে প্রপার্টি ইনক্রিজ করতে পারতেছি, ডিক্রিজ করতে পারতেছি, এর মলিকুলার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিচ্ছি, তারপর মলিকুল টু মলিকুল ডিস্টেন্স বাড়ায় দিচ্ছি, ইচ্ছা মতো করে আমরা ফাইবারটার মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টি ইন্ট্রোডিউস করতে পারবো।
এখন ম্যানমেড ফাইবার আমি সিলেকশন করব বুলেট প্রুফ ফেব্রিকের জন্য নাকি ন্যাচারাল ফাইবারটা নেব, এটা প্রথম আমার একটা বিষয়। আচ্ছা এখন লেট আমি চিন্তা করলাম যে যেহেতু ন্যাচারাল ফাইবারের মধ্যে আমরা প্রপার্টি ইনক্রিজ ডিক্রিজ করতে পারি না, তো আমরা ম্যানমেড ফাইবারটাকে চয়েস করলাম। ওকে, চুজ করার পরে দেখলাম যে ম্যানমেড ফাইবারের মধ্যে কোন ফাইবার নেব, যেমন ম্যানমেড ফাইবারের মধ্যে আছে অ্যারামিড ফাইবার, অ্যারামিড, মেটা অ্যারামিড, প্যারা অ্যারামিড, অ্যারামিড ফাইবার। আমি নামগুলো তোমাদের অপরিচিত হলেও তোমরা সামনে দেখতে পারবা স্যার যখন পড়াবেন। যেমন তোমরা সিল্ক পড়ছো, জুট পড়ছো, কটন পড়ছো, এরকম একটা ফাইবার নাম নাইলন হতে, নাইলন আছে, নাইলন, নাইলন ফাইবার, হ্যাঁ নাইলন ফাইবার তো আমরা পরিচিত, নাইলনের দড়ি আমরা ইউজ করি যেহেতু নাইলন ফাইবার। তারপর হচ্ছে কেবলার বলা হয়, জাইলন বলা হয়, বুঝছো, আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন বলা হয়, ডাইনিমা। তো এই ধরনের ফাইবারের মধ্যে কোন ধরনের ফাইবারটাকে আমি বুলেট প্রুফ ফেব্রিকের জন্য সিলেক্ট করব, এটার জন্য তোমাকে স্টাডি করতে হবে, রাইট? তাহলে একটা ফাইবার সিলেকশন একটা মূল প্রতিপাদ্য বিষয় বুলেট প্রুফ ফেব্রিকের জন্য। এবং ফাইবারটা সিলেকশন করব কোন কারণে আমি নাইলন না নিয়ে অ্যারামিড নেব, দুইটা ফাইবার মনে করো, নাইলন ফাইবার, অ্যারামিড ফাইবার। আমি এখন দেখতেছি যে আমি মনে করো তুমি চয়েস চুজ করলা, সেটা হচ্ছে আমি অ্যারামিড ফাইবার নিয়ে বুলেট প্রুফ ফেব্রিকের জন্য ইয়ার্ন তৈরি করব, এরপর এখান থেকে ফেব্রিক তৈরি করব। তো তোমাকে তো যৌক্তিক কারণ থাকতে হবে, তুমি নাইলনকে কেন বাদ দিলা, তুমি কেন অ্যারামিডকে নিলা, তো অ্যারামিডের মধ্যে কি এমন প্রপার্টি আছে যেটা নাইলনের মধ্যে নাই। তাহলে তোমাকে দেখতে হবে, তোমাকে বুলেট প্রুফ ফেব্রিক তৈরি করার জন্য তোমাকে যে ফাইবার সিলেকশন করতে হবে সেই ফাইবারের মধ্যে কম্পারেটিভ স্টাডি তোমাকে জানতে হবে। তুমি তোমার বুলেট প্রুফ ফেব্রিকের জন্য কি ধরনের প্রপার্টি দরকার, কি দরকার, এখানে কি ঘটবে, বুলেটের কাইনেটিক এনার্জিটাকে তোমাকে থামাই দিতে হবে, তোমাকে কমাই দিতে হবে, দরকার মানে স্ট্রেংথ তো অবশ্যই, স্ট্রেন, স্ট্রেস, স্ট্রেন কার্ভের মধ্যে আমরা দেখাবো যে স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে আমরা দেখাবো যে স্ট্রেংথ একটা বিষয় আছে অবশ্যই, এবং একটা বিষয় আছে ইলংগেশন পার্সেন্টেজ একটা বিষয় আছে, মডুলাস একটা বিষয় আছে, যেটা আমরা ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ছি না, ওটা মেটাল নিয়ে পড়ছি আমরা, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমরা মেটালের বিভিন্ন প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছি, ঠিক না? বিভিন্ন প্রপার্টি, স্ট্রেংথ কেমন, ইলংগেশন কেমন, মডুলাস কেমন, মডুলাস থাকলে স্টিফনেস কেমন, ওয়ার্ক অফ রাপচার কেমন, তারপর ওয়ার্ক ডান কেমন, এই বিষয়গুলো, টাফনেস কেমন, কেমন টাফ, এই বিষয়গুলো নিয়ে পড়ানো হবে। তো আমার মূল উদ্দেশ্য এটাই যে আমরা যদি বলি যে বেসিক ফেব্রিক তো আমরা পড়াবোই, সাথে যদি বলি যে বুলেট প্রুফ ফেব্রিক তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি বললাম যে ফাইবার সিলেকশন একটা মেইন ইম্পর্টেন্ট বিষয়, ঠিক না? তো এই বিষয়টার জন্য তোমাকে কিন্তু স্টাডি করা শিখতে হবে। ফাইবার সিলেকশন করার পরে ইয়ার্ন তৈরি করলা, ইয়ার্ন তৈরি করার পরে এটা দিয়ে ফেব্রিক তৈরি করবা, এখন ফেব্রিকটা ওভেন ফেব্রিক তৈরি করতে চাও, এখন ওভেন ফেব্রিকের মধ্যে যে প্রপার্টিগুলো আছে, কিভাবে ফেব্রিকটা তৈরি করলে তোমার বুলেটকে স্ট্রাইক করবে, বুলেটকে বুলেট বুলেটকে বাধা দিবে, বুলেট যাতে আমার শরীরে স্ট্রাইক না করতে পারে, এই যে ওভারঅল বিষয়টা, এটা এই বিষয়টার জন্য তোমাকে অবশ্যই এখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিংটা শিখতে হবে, ফেব্রিক তৈরি করার আগে ফেব্রিকের ফাইবার সিলেকশনটা শিখতে হবে, ফাইবারের প্রপার্টি অ্যানালাইসিস করা শিখতে হবে, কোন প্রপার্টি কখন দরকার পড়বে, কোন ধরনের ফাইবারের প্রপার্টিটা কোন মুহূর্তে দরকার পড়বে, দিস ইজ দ্য ইঞ্জিনিয়ারিং। প্রপার ওয়েতে রাইট সিলেকশন করা, প্রপার ওয়েতে তুমি তোমার একটা এন্ড ইউজ রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ফেব্রিক তৈরি করতে চাও, সেই ফেব্রিকটা তৈরি করার জন্য কোন ধরনের ফাইবার তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে ইয়ার্নটাকে, কিভাবে তোমাকে ফেব্রিকটাকে তৈরি করতে হবে, ফেব্রিকটা কি সিঙ্গেল লেয়ার হবে নাকি মাল্টি লেয়ার হবে, এই যে সার্বিক বিষয়গুলো যখন তুমি একটা টেকনিক্যাল ফেব্রিক তৈরি করতে যাবা তোমাকে মাথায় রেখে কাজ শুরু করতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। একজন রেসপন্স করতেছে, বাকিরা কি বলে? জি স্যার, আমরা সবাই আছি স্যার। ইয়েস স্যার, কি এবং এটা অবশ্যই
আগে যে ন্যাচারাল ফাইবার পরে আসছো এবং ইয়ার্ন এবার পড়তেছো শর্ট স্টেপল স্পিনিং এ, যেমন তোমরা কটন নিয়ে মূলত পড়বা, রিং ফ্রেম, রোটর ফ্রেম এগুলা নিয়ে পড়াশোনা করবা শর্ট স্টেপল স্পিনিং এ, আর লং স্টেপল স্পিনিং এ পড়বা হচ্ছে জুট নিয়ে পড়াশোনা। তাহলে শর্ট স্টেপল স্পিনিং এবার শুরু হয়েছে, আবার আমার এফএম ওয়ান ও শুরু হয়েছে, আর এর আগে তোমরা পড়ে আসছো ফেব্রিক ন্যাচারাল ফাইবার, পলিমার সায়েন্স এর পড়ে আসছো না? থাকলেই ওখান থেকে ফাইবার তৈরি করা যাবে, আদারওয়াইজ তুমি ফাইবার তৈরি করতে পারবে না। তোমরা তাহলে জেনে আসছো ঠিক না, মলিকুলার ওয়েট কেমন হবে, মলিকুলার চেইনের লেন্থ কেমন হবে, এই বিষয়গুলো থাকার ভিত্তিতে কিন্তু আমরা আদৌ আমরা এটা দিয়ে ফাইবার তৈরি করতে পারবো কি পারবো না এটা আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। তাহলে ন্যাচারাল ফাইবার পড়ছো, পলিমার সায়েন্স পড়ছো, এবং এরপরে আমরা দেখলাম যে শর্ট স্টেবল স্পিনিং এর মাধ্যমে তোমরা ইয়ার্ন তৈরি করবা, আর আমার এখানে এসে তোমরা ফেব্রিক তৈরি করবা। দেখো সবগুলো সাবজেক্ট কিন্তু ইন্টার রিলেটেড, রাইট? ইয়েস স্যার। এখানে কিন্তু কোনোটাকে অমিট করে কোনোটা কিন্তু করতে পারবা না তোমরা। ইয়েস স্যার। যে ওটা বাদ দিলাম, তাহলে তুমি করতে পারবা বলতে কি, ঠেলেঠুলে ইঞ্জিনিয়ার হবা বা ঠেলেঠুলে একটা ডিগ্রি পাবা, কিন্তু তুমি মজা পাবা না। মানে একটা জিনিস আছে না, যে ইনোভেশনের মধ্যে মজা আছে, যারা রিসার্চ করে গবেষণা করে তারা মজা পায় বলেই করে। মানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ল্যাবরেটরিতে পড়ে থাকে, ওদেরকে কেউ মারেও না বা বাধ্যও করে না, তারা পড়ে থাকে কারণ ইনোভেশনের মধ্যে একটা মজা আছে। কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু ডেভেলপ করা, কোনো কিছু পাওয়া, কোনো কিছু রিসার্চ করে বের করা, এটার মধ্যে অবশ্যই মজা আছে, যার কারণেই মানুষজন অনেক বেশি পরিশ্রম করে এটার পিছনে। তো দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই রিসার্চার লাগবে, গবেষক লাগবে। গবেষণা ছাড়া, যেমন এখন ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি গুলাই কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিনে লিড দিচ্ছে, রাইট? জি স্যার। দেখবা যে অমুক ইউনিভার্সিটির একদল গবেষক করোনা ভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় ধাপে আছে, দ্বিতীয় ধাপে আছে, হিউম্যান ট্রায়াল শুরু করছে। এটা কি সব ইউনিভার্সিটির রেফারেন্স দিয়ে কথা বলে না? উৎসারিত যে আমরা নলেজটাকে পাই, সেই নলেজটাকে বিলিয়ে দেওয়া বা নলেজটাকে শেয়ার করা, দিস ইজ দ্য মেইন ওয়ার্ক অফ এ ইউনিভার্সিটি। দেখবা যে এখন সবাই লিড দেয় হচ্ছে ইউনিভার্সিটির একদল গবেষক, অমুক ইউনিভার্সিটির একদল গবেষক। সুতরাং বুঝতে হবে যে গবেষণা হচ্ছে একটা ইউনিভার্সিটির প্রাণ, এবং গবেষণা যখন ইউনিভার্সিটিতে প্রপার ওয়েতে হতে থাকবে এবং এই ক্ষেত্রে যখন সমস্ত সাপোর্ট গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে, তখনই একটা দেশের উন্নতিটা মানে কি বলবো পার্মানেন্ট হবে। কেন পার্মানেন্ট বললাম? আপনি বলতে পারো স্যার আমাদের দেশে তো উন্নতি হচ্ছে। অবশ্যই উন্নতি হচ্ছে, এখন আমাদের দেশের উন্নতির ব্যাকগ্রাউন্ড সাপোর্টে হচ্ছে টেক্সটাইল সেক্টর, এবং এটা বেসিক টেক্সটাইলস, অর্থাৎ আমাদেরকে অর্ডার দেওয়া হয়, অর্ডার এক্সিকিউট করে আমরা ফেব্রিকটাকে ডেভেলপ করে, ফেব্রিক বলো, ডাইং বলো, ইয়ার্ন বলো, এগুলো দিয়ে আমরা বায়ারকে দিয়ে দেই, বায়ার এটা স্যাটিসফাইড, আমাদের টাকা দেয়। কিন্তু ধরো বর্তমান যে একটা ট্রেন্ড চলতেছে যে আমাদের দেশের থেকে বিভিন্ন এন্টারপ্রেনিউর যারা মানে উদ্যোক্তা, তারা অন্যান্য দেশের মধ্যে ফেব্রিক বা বিভিন্ন ধরনের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে যাচ্ছে। তোমরা কি জানো এই খবরটা? অলরেডি ভিয়েতনামে যে নিয়ে গেছে অনেক ইন্ডাস্ট্রি, জানো? জি স্যার। জি স্যার, সবাই জানো, সবার রেসপন্স আছে। আমি শুনছি যে বাংলাদেশের থেকে উপরে উঠে গেছে। তোমার কথাটা মানে বেশি জোরে শুনলাম না, বলো, আমি শুনতেছি, বলো কে বললা যেন? রাফি ভাই বলতেছিল। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছ আমার কথা? রাফি জি স্যার, কথা বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা একটা দেশের উন্নতিকে ডেভেলপমেন্টকে যদি পার্মানেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এমন কিছু দরকার যেটা আসলে পার্মানেন্ট। জি স্যার। কিন্তু টেক্সটাইল সেক্টরটাকে যেহেতু আমাদেরকে অর্ডার দেয় বায়াররা, আমরা অর্ডারটাকে এক্সিকিউট করে অর্ডারকে ডেলিভারি দেই, রাইট? জি স্যার। করো আমাদের দেশে অর্ডার দেয়, আমাদের দেশে লেবার কস্ট অনেক কম, রাইট? জি স্যার। আমাদের দেশের লোকজনও কাজ করে, কাজের দায়ে, পেটের দায়ে কাজ করে, যার কারণে তাদেরকে ব্যবহার করে আমরা টেক্সটাইল প্রোডাক্টকে উন্নত মানে ডেভেলপ করতেছি এবং সেটা আমাদের বিভিন্ন দেশের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ধরো যে এখন বায়াররা অন্য দেশের দিকে মুভ করলো,
অন্য দেশে আমাদের দেশে এক এক গজ কাপড় যদি হয় $2, দেখা গেল পার্শ্ববর্তী কোনো দেশে এক গজ কাপড় $1.75, মানে $1.75 75 সেন্টে পাচ্ছে, তাহলে সে কি আমাদের দেশে আসবে? কোয়ালিটি ঠিক আছে, তার যে রিকোয়ারমেন্ট সব ঠিক আছে, তাহলে কিন্তু সে বাংলাদেশে আসবে না, আসবে? আমরা কি করব তখন? আমাদেরকে করতে হবে কি, ওই তাদের সাথে কম্পিট করার জন্য আমাদেরকে বলতে হবে কি, ঠিক আছে আমি আপনাকে এক গজ ফেব্রিক দেব $1.70, রাইট? তাহলে বুঝো, কিন্তু তোমাকে কিন্তু অন্য দেশের সাথে কম্পিট করার জন্য তোমাকে ডলার সেন্ট কমাতে হচ্ছে। এইটা কমাইতে গিয়ে তুমি করতেছো কি, বায়ার ওয়ার্কারদের লেবার কস্ট কমাই দিচ্ছ, ইনক্রিমেন্ট দিচ্ছ না, মানে ওয়ার্কারের যথাসময়ে বোনাস দিচ্ছ না, যার কারণে লেবার ওয়ার্কআউট হচ্ছে, লেবার আনরেস্ট হচ্ছে, কেউ ভাঙচুর হচ্ছে, অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, রাইট? তাহলে এটা কিন্তু একটা পারমানেন্ট ডেভেলপমেন্ট হলো না, মানে একটা ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য জিডিপিটাকে তুমি যদি এস্টাবলিশ রাখতে চাও বা যে পজিশনে আছে সেই পজিশনে আপাতত রাখতে চাও, তাহলে তোমাকে কিন্তু একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে। কিন্তু এই ধরনের কম্পিটিশন যদি থাকে যে অন্য দেশের সাথে কম্পিট করতে গিয়ে আমাকে ফেব্রিকের ডলার প্রাইস কমাইতে হচ্ছে, এবং এটা কমাইতে গিয়ে আমি লেবারের কস্ট কমাই দিলাম, লেবারের বোনাস দিলাম না, লেবারের কি বলে স্যালারি ভালোভাবে দিলাম না, বা ইনক্রিমেন্ট বন্ধ করে দিলাম, তাহলে মধ্যে ওই উন্নতি দিয়ে তো আমি 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 কিছু দেখছি না। মানে আমরা স্বাভাবিক দৃষ্টিতে হচ্ছে, কিন্তু লোককে জুলুম করে তো হচ্ছে, রাইট? মানে যারা যারা ইন্ডাস্ট্রির মালিক তারা তো মূলত বিভিন্ন প্রাইভেট মানে অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি গুলো তো আসলে ব্যক্তি মালিকানার বা পার্টনার যৌথ মালিকানায়, ঠিক না? এটা তো সরকারি না, কিন্তু এটা করতে গিয়ে কিন্তু বায়ারকে ধরতে গিয়ে, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ারকে সাপ্লাই দিতে গিয়ে কিন্তু আমি কিছু নিম্নবিত্ত পরিবারের লোকদেরকে লোকদের উপরে মূলত মনে করো নিপীড়ন চালাচ্ছি, ঠিক না? এটা কিন্তু হচ্ছে, তুমি যদি চোখ কান খুলে দেখো যে এটাই হচ্ছে। তো এইটা কিন্তু সাস্টেইনেবল না, কারণ অন্য দেশও চাবে বায়ারকে তার দিকে অ্যাট্রাক্ট করার জন্য, রাইট? নিশান একটা কথা বলতে চাচ্ছে, ID10 বলো। আর এখানে আসলে ব্যাপারটা আলটিমেটলি দেখা যাচ্ছে কি, আমরা বাইরে থেকে অর্থ আসছে না, এই শব্দটা বিপ বিপ হচ্ছে একটু। হ্যাঁ বলো নিশান, মাইক্রোফোনের প্রবলেম। হ্যাঁ বলো বলো নিশান, ব্যাপারটা বলতেছিলাম অ্যাকচুয়ালি। তো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তো উন্নতিটা আসছে বা অর্থটা আসছে, এটা কিন্তু বাইরে থেকে তাহলে শেষ পর্যন্ত আর আসছে না। এটা অনেকটা দেখা যাচ্ছে আমাদের যারা ক্ষুদ্র আছে তাদের টাকাটা নিয়েই আমরা টাকা দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়েছে, দেয়নি, এটা আসলে একটা আমাদের দেশের চিত্র হয়ে দাঁড়াইছে। আসলে কিছু করার নাই, বিভিন্ন এখানে ফ্যাক্টর আছে। আমি বলতে চাচ্ছি আমার যে মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেভেলপমেন্টটাকে সাস্টেইনেবল করার জন্য আমাদের গবেষণা খাতে আমাদেরকে ইনভলভ করতে হবে, ডেভেলপ করতে হবে। বলে কেমনে স্যার, যদি গবেষণা খাতে আমরা ডেভেলপ হই তাহলে আমাদের কি উপকার হবে? এখন যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হবে যে কোনো একটা দেশ থেকে, সর্বপ্রথম যে বের করবে, আচ্ছা বের করার পরপরই কিন্তু ওই 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 দেশের যে গবেষকরাই বের করুক একটা প্যাটেন্ট হয়ে যাবে দেশের নামে। যেমন আমরা কোন বই লিখলে যেমন বলি কপিরাইট রিজার্ভ, সর্বস্বত্ব সংরক্ষিত, কেউ কোন অংশ যদি কেউ ডি করে, মানে আমার কাজটা অন্য কেউ চালাই দিবে, তাহলে আমি তার নামে কেস করতে পারবো। অনুরূপ ভাবে যে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন কে আবিষ্কার করবে, সে প্যাটেন্ট করে ফেলার কারণে এই প্যাটেন্ট এখন অন্য কেউ যখনই করতে যাবে তখন ওই প্যাটেন্টটাকে কিনে নিতে হবে। মনে করো ইংল্যান্ড আবিষ্কার করে ফেললো বা আমেরিকা আবিষ্কার করে ফেললো, আবিষ্কার করে ফেলার সাথে সাথে আমেরিকাটা প্যাটেন্ট করে ফেলবে, ইন্টারন্যাশনাল প্যাটেন্ট। এখন অন্য কেউ যখন ওই করতে যাবে তখন তাকে প্যাটেন্টটা কিনে নিতে হবে, কিনে নিয়ে করতে হবে। তখন এই প্যাটেন্টটা তৈরি করতে তাদের মনে করো $1,000 billion লাগছে। ওই প্যাটেন্ট এখন বিভিন্ন দেশের কাছে বিক্রি করবে, মানে মনে করবো যে $1,00,000,000,000,000। তাহলে কি হইলো, হাম বসন্ত জলাতঙ্ক এই বিষয়গুলো আছে না, পোলিও যে টিকাগুলো আমরা দেই বা আমাদের
করা হইছে। তো এই বিষয়গুলোর জন্য যে প্যাটেন্ট হয়ে গেছে তাদের কাছ থেকে কিন্তু প্যাটেন্টটাকে কিনে নিয়ে কিন্তু তোমাকে ইন্ডাস্ট্রি দিতে হবে, করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কারে মানে ভ্যাকসিন তৈরি করা ইন্ডাস্ট্রি দিতে হবে, ওই ইংল্যান্ড বা আমেরিকার যে প্যাটেন্ট সেই প্যাটেন্টটাকে কিনে নিতে হবে, কিনে নিয়ে তারপর তোমাকে ওটা প্রস্তুত করতে হবে মানে ভ্যাকসিন বের করতে হবে, ভ্যাকসিন তৈরি করতে হবে, তাহলে এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। যখনই গবেষণা হবে, এই জন্য সবাই কিন্তু দেখো কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে মানে ভ্যাকসিন আবিষ্কারের জন্য, এটা যদিও দরকার কিন্তু এখানে দরকারের সাথে সাথে কিন্তু বিজনেসেরও একটা বিষয় আছে। যদি তোমরা গভীরভাবে লক্ষ্য করো এটা অবশ্যই দরকার আছে যে আমাদের এই মুহূর্তে এই প্যান্ডেমিক থেকে আমাদেরকে যদি রেহাই পেতে চাই একটা আল্লাহ তাআলার সাহায্য লাগবে, সাথে সাথে আমাদেরকে একটা ভ্যাকসিন ডেভেলপ করা খুবই জরুরি যেটা আমরা নিশ্চিন্ত হতে পারবো। এটা সাথে সাথে ভ্যাকসিন আবিষ্কার করে মানবতাকে উদ্ধার করার জন্য একটা উদ্দেশ্য, সাথে সাথে কিন্তু বিজনেসও একটা উদ্দেশ্য। Yes sir. প্যাটেন্ট করবে, প্যাটেন্ট করলে প্যাটেন্টটাকে বিক্রি করবে, প্যাটেন্টটাকে বিক্রি করলে যে ডলার দিয়ে তারা প্যাটেন্ট মানে ডেভেলপ করলো, যে যত লাখ ডলার দিয়ে তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন ডেভেলপ করলো তার থেকে অনেক 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 বেশি পরিমাণে ডলার তারা আয় করতে পারবে যদি প্যাটেন্টটা করে ফেলতে পারে বা যদি ফাইনাল ভ্যাকসিন আবিষ্কার করে ফেলতে পারে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ওই ডেভেলপমেন্টটা কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে টেকসই মানে চলতেই থাকবে। অনুরূপ ভাবে গবেষণাই হচ্ছে একটা, গবেষণা যখন আমাদের দেশে হতে থাকবে বা আমরা যখন গবেষণার ক্ষেত্র পাইতে থাকবো, নতুন নতুন জিনিস ডেভেলপ করতে থাকবো, এই ডেভেলপড বিষয়গুলোকে যখন আমরা প্যাটেন্ট করে ফেলবো তখনই কিন্তু তখনই আমাদের দেশের ডেভেলপমেন্টটা সাস্টেইনেবল হবে। তখন আমাদের এই চিন্তা করতে হবে না যে দেশ থেকে টেক্সটাইল চলে যাচ্ছে আরেক দেশে তো আমাদের তখন এখন হাউতাশ করতে হবে, আমাদের ফেব্রিকের প্রাইস কমাই দিতে হবে, বায়ারকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের ফেব্রিকের প্রাইস কমাই দিতে হবে, ফেব্রিকের প্রাইস কমাই দিতে গিয়ে আমি লেবারকে লেবারদের ক্ষতি করলাম, লেবারদের প্রমোশন আটকাই দিলাম, লেবারদের বোনাস দিলাম না, এই যে একটা বিষয় ইনজাস্টিস ক্রিয়েট করলাম, এটা আর করতে হবে না। টেক্সটাইল সেক্টরও থাকবে, বেসিক টেক্সটাইল যেমন থাকবে আমাকে টেকনিক্যাল টেক্সটাইলস এর দিকেও আমাদের ফোকাসটা দিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আল আবুল নাইমুর রহিম চৌধুরী বলো। স্যার রিসার্চ এর ব্যাপারটা বলতেছিলাম যে রিসার্চ এ স্যার আমাদের ভার্সিটি থেকে তেমন একটা ফ্যাসিলিটিস দেয়া হয় না, ওই অন্য ইউনিভার্সিটিতে দেখবেন যে আপনার আলাদা আলাদা করে এডুকেশনাল মেইল দিয়ে দেয়া হয়, ওরা রিসার্চ গেটে অ্যাক্সেস করে মানে জার্নাল গুলো পড়তে পারে প্লাস মাথায় নতুন কোনো চিন্তা ভাবনা আনতে পারে আর কি। তো আমাদের তো এরকম কোনো ফ্যাসিলিটিস নাই। অন্যান্য ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের জার্নাল পেপারের সাবস্ক্রিপশন আছে, রাইট? আমাদেরও আছে এখানে, আমরা জানি না। আমি তো ওটাই বলবো, আমি আগে ক্ষেত্র তৈরি করতেছি, আমি তোমাদের ওটা শেখাবো কিভাবে পেপার নামাইতে হয়, পেপার সাইড করতে হয়, পেপার নামানো শেখাবো, সাথে সাথে আমাদের ওয়েবসাইটের মধ্যে থেকে কিভাবে নামানো যায় সেটাও শেখাবো। কিন্তু আমি আগে ব্যাপারটাকে একটু রাউন্ডে শেখে নিয়ে আসি, ঠিক আছে? আমি ওটা শেখাবো, আমি এই ক্লাসে না হলে আগামী ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে বই ডাউনলোড করতে হয়। আচ্ছা স্যার, মানে তোমার বই যেভাবে যেটা তুমি পড়ো টেক্সটাইল রিলেটেড বইগুলো কিভাবে ডাউনলোড করব আমরা, এবং কিভাবে আমরা পেপারটাকে সাইড করব, পেপার পড়া আমি দেখাবো এখানে, যেহেতু অনলাইন ভার্চুয়াল ভার্সন তো আমি এখানে করে দেখাবো, সমস্যা নাই। তো আমি বলতে চাচ্ছি আসলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, প্রথমত বললাম যে ফেব্রিক একটা কাপড় তৈরি করা, অনেকের ধারণা কাপড় তৈরি করতে ইঞ্জিনিয়ার লাগবে না, ওকে লাগবে না, কিন্তু আমি যখন বললাম যে বাল্ক প্রোডাকশনে 10 লাখ মিটার ফেব্রিক তৈরি করব, সেক্ষেত্রে লিড টাইম 20 দিন, এই 20 দিনের মধ্যে 10 লাখ মিটার ফেব্রিক তৈরি করতে গেলে বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে এই অ্যামাউন্টের ফেব্রিক 20 দিনের মধ্যে তৈরি করার জন্য কি 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 অ্যানালাইসিস করতে হবে, এটা আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং শেখাবো ইনশাআল্লাহ। এবং এটা হলো বেসিক ফেব্রিক মানে শার্ট প্যান্টের কাপড়, বায়ার আমাকে দিবে, বায়ারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে দেবো। যখন আমি বলবো টেকনিক্যাল ফেব্রিক, একটা বললাম হচ্ছে বুলেট প্রুফ ফেব্রিক, এটা একটা ফেব্রিক, এটা কোন ক্লাসিফাই ক্লাসের ফেব্রিক, সেটা প্রোটেক্টিভ টেক্সটাইলস। প্রোটেক্টিভ টেক্সটাইলস একটা ক্লাস অফ টেকনিক্যাল টেক্সটাইলস। প্রোটেক্টিভ টেক্সটাইলস মানে তো বুঝতে পারছো, প্রতিরক্ষামূলক ফেব্রিক বা টেক্সটাইলস। এখন যেটা বুলেট প্রুফ হইতে পারে, অ্যান্টি স্যার, এই যে ফায়ার রেজিস্ট্যান্স ফেব্রিক গুলো তো মনে হয় স্যার প্রোটেক্টিভ। হ্যাঁ হ্যাঁ,
টেক্সটাইল এটার অনেক অনেক শাখা আছে তুমি যদি গুগলে গিয়ে সার্চ দাও টেকনিক্যাল টেক্সটাইলস তাহলে অনেক ধরনের সার্চ আমি তোমাকে শেখাবো এটা কোথায় গিয়ে সার্চ দিলে তুমি অ্যাকুরেট জিনিসটা পাবা আমি এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব ডিসকাস করব এখন মূল কথাটা বলি তো তাহলে আমরা দেখলাম যে দিদি আমি বুলেট প্রুফ ফেব্রিকেটের উদাহরণ দিলাম আমি এটা অনেক ধরনের উদাহরণ আছে বুলেট প্রুফ ফেব্রিকেট আমাদের সবার চোখের সামনে ভাসবে যে বুলেট লাগতেছে বুলেট ঢুকতেছে না এই জন্য আমি এটা বললাম তো বুলেট প্রুফ ফেব্রিকের জন্য যেমন অনেক ধরনের কনসিডারেশন লাগবে অনেক ধরনের হিসাব কিতাব লাগবে ফেব্রিকের কোয়ালিটি ফাইবারের কোয়ালিটি কোন ধরনের কোয়ালিটি ফাইবারের মধ্যে বেশি থাকলে ওই ফাইবার দিয়ে বুলেট প্রুফ ফেব্রিক তৈরি করতে পারবো আমরা আর বুলেটের যে কাইনেটিক এনার্জি সেটাকে রোধ করার জন্য কোন ধরনের ফাইবার সুইটেবল এই বিষয়গুলো যখন আমরা জানবো তখনই আমরা বুলেট প্রুফ ফেব্রিকের তৈরি করার জন্য ডেভেলপ করার জন্য আমরা প্রসিড করতে পারবো বা রিসার্চ করতে পারবো তাহলে এই হচ্ছে ওভারঅল বিষয় এবং আমি আগে আর একটা জিনিস বললাম সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনৈতিক ইকোনমিক ডেভেলপমেন্টের মূল চালিকা শক্তি যেমন টেক্সটাইলস এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি এবং আমরা আমাদের সিনিয়র বড় ভাইরাই মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিকে লিড দিছে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে ইন্ডাস্ট্রিগুলোকে দাঁড় করাইছেন এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা অর্থনীতিকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিয়ে আসতেছি বিগত স্বাধীনতার পর থেকে শুরু করে এই অবধি এখন এইটাকে সাস্টেনেবল করার জন্য কি করা দরকার সেটা নিয়ে একটা আমি হিন্টস দিলাম সেটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে বিভিন্ন মহল বা বিভিন্ন ভাবে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে যাচ্ছেন যারা উদ্যোক্তা তারা কেন নিয়ে যাচ্ছেন তাদের বিষয় কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভিয়েতনামে নিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকায় নিয়ে যাচ্ছেন তাহলে আমাদের দেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রি না থাকলে আমাদের দেশের ইকোনমি কোথায় যাবে এটা তো আমাদের চিন্তা করতে হবে এবং এটা কি কারা চিন্তা করবে অন্যরা তো এই বিষয়টা সম্পর্কে ওইভাবে রিয়ালাইজ করতে পারবে না যেভাবে তুমি করতে পারবা জি স্যার ঠিক আছে তুমি এই সেক্টরের লোক তুমি এই সেক্টর নিয়ে দেখতেছো যে কি ঘটতেছে বা কি ঘটে কি দরকার তুমি যতটুকু বুঝতে পারবা অন্য কোন সেক্টরের তারা তো বুঝবে না তারা শুধু এখানে তোমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টাই করবে যে টেক্সটাইল নিয়ে আমার পড়াশোনার কিছু আছে নাকি ঠিক না যেটা বলে থাকে আর কি লোকজন তো কানে কানে দেওয়ার তো দরকার নাই আমার কারো কথা আমার মূল কথা হচ্ছে যাতে আমাদের দেশের ডেভেলপমেন্ট জিডিপি এটা যাতে আমাদের এখন যে এক্সিস্টিং জিডিপি আছে সেটা যদি আমরা ঠিক রাখতে চাই এবং তখন আমাদেরকে এখন চিন্তা করতে হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য যেটা টেকসই হবে এরকম না যে বায়ার এখান থেকে অর্ডার প্লেস না করে নেপাল থেকে বা শ্রীলঙ্কা থেকে অর্ডার প্লেস করা শুরু করলো আর আমাদের এখানে এখন আমাদের এখানে হাউদা শুরু করে দিলাম আমরা এখন কি হবে আমাদের দেশের জিডিপি কি হবে আমাদের দেশের অর্থনীতি কি হবে এটা যাতে না করতে হয় এটা তো থাকবেই বেসিক টেক্সটাইলস এর ব্যাপারে আমরা অবশ্যই কনসার্ন পাশাপাশি আমাদেরকে অন্য বিষয়ে চিন্তা করতে হবে যেটার মাধ্যমে আমাদের এই অর্থনৈতিক উন্নতিটাকে আমরা সাস্টেইনেবল করতে পারি বুঝতে পারছো আমার কথা এবং এটার জন্য মূল চালিকা শক্তি হচ্ছে আমাদেরকে গবেষণা করতে হবে গবেষণা ছাড়া কোনো উপায় নাই এখন এই জন্য আমি বললাম যে করোনা ভাইরাসের মধ্যে এখন বিভিন্ন ইউনিভার্সিটি লিড দিচ্ছে দেওয়ার কারণটা কি একটা হচ্ছে মানবতাকে উদ্ধার করা এটা আমাদের খুবই দরকার এই মুহূর্তে মানুষ অনেক প্যান্ডেমিকের মধ্যে আছে এটার সাথে সাথে কিন্তু বিজনেসও রিলেটেড এখানে মানে ওইটা যেমন প্রাইম ফ্যাক্টরটা হচ্ছে মানুষকে মানুষ যখন খুব আতঙ্কগ্রস্ত হয়ে গেছে মানুষকে উদ্ধার করতে হবে সাথে সাথে দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যদি কেউ প্যাটেন্টটা করে ফেলতে পারে তো এটা দিয়ে সে এখন কোটি কোটি ডোজ উৎপাদন করবে তার এই প্যাটেন্টটাকে কিনে নিবে আরেক দেশ নিয়ে সে আবার কোটি কোটি ডোজ উৎপাদন করবে প্যাটেন্ট করে ফেলবে তাকে এই প্যাটেন্টটা বিক্রি করতে গেলে সে তখন অনেক বেশি ডিমান্ড করে ফেলবে যে আমাকে এত হাজার কোটি টাকা দিতে হবে এত লাখ কোটি টাকা দিতে হবে এই বিষয়গুলো ওভারঅল ইনভলভমেন্ট ইনভলভ আছে এখানে কিন্তু আমি যখনই কোনো ডেভেলপ করতে চাই তখনই আমাকে যেটা করতে হবে আমাকে গবেষণায় মনোযোগ দিতে হবে এখন গবেষণা করতে গেলে আমাদের অনেক ধরনের বাধা আছে যে এখন যেমন একজন বললো যে রিসার্চ গেটে আমাদের কোনো সাবস্ক্রিপশন নাই যার কারণে আমরা পেপার সাইট করতে পারি না আমাদের সাবস্ক্রিপশন আছে আমাদের সাবস্ক্রিপশন আইট্রিপলিতে আছে ACMA আছে MRLD আছে স্প্রিঞ্জারে আছে আমি দেখাবো আজকে যেহেতু টাইম এক ঘন্টা হয়ে যাচ্ছে আমি আজকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বললাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যেহেতু জাওয়াস্থান নেওয়ার কথা তো আগামী ক্লাসে না হলে তার পরের ক্লাসে আমি জার্নাল সাইটেশন কিভাবে করে জার্নাল কিভাবে নামাইতে হয় এবং বই যেগুলো বইয়ের কথা আমরা বলি সবগুলো বই তো আমরা কিনতে পারবো না অনেক ধরনের বই আছে যে একটা চ্যাপ্টার এক বই ভালো আর একটা চ্যাপ্টার আরেক বই ভালো তো সবার পক্ষে সব ধরনের সবসময় কেনা পসিবল না যার কারণে কিভাবে আমরা টেক্সটাইল রিলেটেড ভালো বই যেগুলা মানে যেগুলা বই আসলেই বই এবং বই কাকে বলে এটাও আমি আগামী দিন শেখাবো আসলে বুক আমরা যে ইউনিভার্সিটি লেভেলের বইগুলো কেমন হওয়া দরকার
কাকে আমরা বই বলবো সেটাও আমি আগামী দিন ইনশাল্লাহ ডিসকাস করব। সেই বইগুলো আমি কিভাবে নামাবো ফ্রিতে, সেই বইগুলো আর ম্যাক্সিমাম আমি কিভাবে ফ্রিতে নামাবো কোনো টাকা ছাড়া, এবং কিভাবে আমি পেপারটা নামাবো টাকা ছাড়া, এটাও আমি ইনশাল্লাহ শিখাবো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে সবাইকে আসো নাকি সবাই আবার এখান থেকে মূল কথাটা বুঝতে পারছো? আজকে আমার কথার মূল যে আলোচনা, মূল আলোচনা হচ্ছে ফেব্রিক নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নাই, বা এখানে টেক্সটাইল পড়তেছি, এখানে অনেক স্কোপ আছে, অনেক ধরনের রিসার্চ এর স্কোপ আছে যেটা আমরা আমাদের ইউনিভার্সিটিতে করতে পারবো। আমরা জানি না আসলে যে আমরা কিভাবে করতে পারবো বা কিভাবে করা যায়, আমরা শুধু মনে করি যে অনেক কিছু, বাকি না, অনেক কিছুই আমাদের ইউনিভার্সিটিতে করা পসিবল। কিন্তু একটা কথা মনে রাখবা, সবকিছু আমাদের ইউনিভার্সিটি করা পসিবল না, বা আমাদের দেশে করা পসিবল না, অনেক টেস্টই আমাদেরকে বিদেশ থেকে করে আনতে হয়, যেহেতু আমাদের দেশের মধ্যে ওই ফ্যাসিলিটি নাই। তো এটা মানতে হবে, যে কোনো দেশ, বুয়েটে বলো আর রুয়েট, কুয়েট, চুয়েট বলো আর ঢাকা ইউনিভার্সিটি বলো, অনেক কিছুই বিদেশ থেকে করে আনে তারাও। আমরা তো জাস্ট আউটপুটটা দেখি, কিন্তু অনেক রেজাল্টই তারা বিদেশ থেকে করে আনে। হ্যাঁ, তাদের মধ্যে বেশ কিছু ল্যাব আছে, আমাদের এখানে ল্যাব হবে ইনশাল্লাহ, আমাদের ল্যাবের মধ্যে অনেক কিছু করা যায়। এই স্কোপ গুলো আমাকে বের করতে হবে, এবং আমার একটা প্যাশন থাকতে হবে যে আমাকে গবেষণা করতে হবে, এবং গবেষণা করতে গিয়ে তুমি যখন মজা পাবা যে ভালো লাগতেছে, তখন দেখো তোমার ভালোই লাগতেছে। জি স্যার, জি স্যার। একটা জিনিস তো ভালো লাগা লাগতে হবে, তারপরে না তুমি এটা এটা নিয়ে কাজ করতে পারবা, আগ্রহ জন্মাবে, ঠিক না? যেমন উপন্যাসের বই যদি কাউকে পড়তে বলা হয়, সে খুব ভালো করে পড়ে, হ্যাঁ, খুব মজা করে পড়ে। যখন আমি বলি যে এই উপন্যাস থেকে তোমাকে আমি এক ঘন্টার একটা পরীক্ষা নেব, বা পাঁচ মিনিট দশ মিনিটের পরীক্ষা নেব, তখন কিন্তু তার পড়ার ধরন চেঞ্জ হয়ে যায়, রাইট? Yes sir. মনে করো আমি তোমাকে একটা গল্পের বই দিয়ে বললাম গল্পের বইটা পড়ো, তুমি সুন্দর করে পড়তেছো, তখন তোমার পড়ার মানসিকতা বা পড়ার যে একটা ধরন সেটা একরকম। কিন্তু যখন আমি বলবো এই গল্প থেকে তোমাকে প্রশ্ন করা হবে, ব্যাখ্যা লিখতে হবে, ব্রড কোশ্চেন লিখতে হবে, শর্ট কোশ্চেন লিখতে হবে, তখন কিন্তু তোমার পড়ার ধরনটা টোটালি ডিফারেন্ট হয়ে যাবে, রাইট? তখন তুমি কিন্তু পরীক্ষা আসবে বলেই কিন্তু পড়বা, তখন তুমি মজা করে পড়বা না। হ্যাঁ, মজা পাইলেও তোমার মাথায় টেনশন থাকবে যে এই লাইনে আবার কি ব্যাখ্যা হতে পারে, ঠিক কিনা? তো পড়ার ধরন চেঞ্জ হয়ে যাবে। তো রিসার্চটা কিন্তু এরকম না, রিসার্চ কিন্তু একাডেমিক পড়াশোনার মতো না, যে পড়াশোনা করে তোমাদেরকে প্রশ্ন করব। তুমি এখানে মজা করে রিসার্চ করবা, এবং তুমি যেকোনো একটা লাইন পড়ার ব্যাপারে তুমি যুক্তি খুঁজে পাবা। রিসার্চ মানে হচ্ছে যুক্তি, যৌক্তিক কোনো কিছু, অযৌক্তিক কোনো কিছু থাকা যাবে না। মানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তোমাকে জানতে হবে, কিন্তু এটা তোমাকে মানে মুখস্থ করে না, তোমাকে মজা করে পড়ে, মজা করে ডেভেলপ করে, মজার সাথে আনন্দের সাথে তুমি জানতে পারবে, আশা করি ইনশাল্লাহ। যদি আমরা এখন সেকেন্ড ইয়ারে উঠছি, এখন যদি আমরা এই বিষয়টাকে ফোকাস করি, আশা করি ফোর্থ ইয়ারে বের হয়ে যাওয়ার আগেই তুমি অনেক কিছু শিখে ফেলবা, তোমার পেপারও হয়ে যাবে, পেপার পাবলিশ হয়ে যাবে, আশা করি এটা হয়ে যাবে। এই বিষয়ে পেপার সাইটেশন, পেপার নামানো, বই সাইটেশন, বইকে নামানো, এই বিষয়গুলো আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ তোমাদের সাথে ডিসকাস করব ইনশাল্লাহ। এবং আমি এখানে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখাবো কিভাবে আমি পেপার নামাই, দেখাবো। জি স্যার, জি স্যার। হ্যাঁ, বই নামাই দেখাবো তোমরা, আমি যখন নামাই দেখাবো তখন তোমরা পরে আবার প্র্যাকটিস করে আমাকে মেইল করে দিবা যে পেপারগুলো নামাবা। হ্যাঁ, ওই জি স্যার, পেপারগুলো আমাকে মেইল করবা, ঠিক আছে? ইনশাল্লাহ আজকে না নিলাম না। আর একটা বিষয় বলি, হ্যালো হ্যালো হ্যালো, শিক্ষা হচ্ছে আনন্দময়। একটা বলি, একটু একটু বলি, শিক্ষাটা হচ্ছে আনন্দময় হওয়া উচিত। আমরা দুঃখের সাথে বলতে চাই, বা আমার পার্সোনাল ভিউ, ভার্সিটিতে যেহেতু সবাই তার পার্সোনাল ভিউকে শেয়ার করতে পারে, আমার পার্সোনাল ভিউ যে আমরা এখনো মানে শিক্ষাকে আনন্দদায়ক করতে পারি নাই, যার কারণে এখনো ভার্সিটি বা টারশিয়ারি লেভেল বলে ভার্সিটিকে, ঠিক না? টারশিয়ারি লেভেলে এসেও ছাত্রকে ধরে রাখার জন্য আমাদেরকে কি করতে হয়, অ্যাটেন্ডেন্স নিতে হয় বাধ্য আমরা, ঠিক না? এখানে কিন্তু সবাই ভর্তি হয়েছে, সামনে কিন্তু একটা ফিউচার আছে সবার, ঠিক না? এটা কিন্তু 6, 7, 8, 9, 10 বা 11, 12 না, যে সে বুঝতেছে না, তাকে জোর করে পড়াইতে হবে। এখানে সবাই বুঝতেছে যে আমাকে এখান থেকে গ্রাজুয়েট হওয়ার পরে, আমি যে কোনোখানেই যাই না কেন, ইন্ডাস্ট্রিতে জব করি আর যেখানে জব করি, আমাকে একটা ভালো কিছু করতে হবে, সিজি বাড়াইতে হবে বা ভালো কিছু শিখতে হবে। তো এগুলো জানার পরেও কিন্তু আমরা ক্লাস করতে অনাগ্রহী, এবং আমরা ক্লাসে ধরে রাখার জন্য অ্যাটেন্ডেন্সের মার্ক দিয়ে রাখছি, ঠিক না?
এবং অ্যাটেনডেন্সটাকে আমরা বাধ্যতামূলক রাখছি, মার্ক দিয়ে রাখছি 8 মার্ক। তো এটা আসলে বলতে পারি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে হয়তো আরো ঢেলে সাজাতে হতে পারে, কারণ যেহেতু আমরা এখনো শিক্ষাকে আনন্দদায়ক করতে পারলাম না। এই যে তোমরা বলছো অ্যাটেন্ডেন্স, হ্যাঁ আজকে প্রথম ক্লাসে সবাই অ্যাটেন্ড আছো, হয়তো বা সামনে যখন শুরু করব দেখা যাবে তোমরা অনেকেই হয়তো বা বিরক্ত হবে, কি এগুলা কি দরকার আছে পড়ার। তো ব্যাপারটা এরকম না, তুমি যদি একটা বিষয় সম্পর্কে জানো আশা করি রিসার্চ করতে পারলেই তুমি কিন্তু ব্যাপারটাকে উপভোগ করতে পারবা। বেসিক ফেব্রিক বানানো না শিখলে তুমি কখনোই রিসার্চ করতে পারবা না, মানে ফেব্রিক রিলেটেড রিসার্চ করতে পারবা না। বেসিক ফেব্রিক বানানো তোমাকে শিখতে হবে, এটা শিখতে পারলে তুমি বুলেট প্রুফ ফেব্রিক তৈরি করতে পারবা, তুমি প্রোটেক্টিভ ফেব্রিক তৈরি করতে পারবা, বিল্ডিং ম্যানুফ্যাকচারিং এ যে ফেব্রিক লাগে সেটাও তৈরি করতে পারবা। মূল ফেব্রিক তৈরি করা শিখতে হবে, তাহলে তুমি যত টেকনিক্যাল টেক্সটাইলস এর ভাগ আছে সমস্ত ভাগের ফেব্রিককে ডেভেলপ করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? এবং আনন্দ পেয়ে পড়ার বিষয় আছে আশা করি। আমি আশা করি এটা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে আনন্দের সাথে পড়ানোর জন্য। আর তোমরা যেকোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।